প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে জেনারেল পেপারে, সেই জেনারেল পেপারের সাবজেক্টটি পলিটিক্যাল সায়েন্সের, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের তোমাদের প্রশ্ন আসে, 15টি প্রশ্ন তোমাদের করতে হয়। তো তার জন্য তোমাদের কী কী প্রশ্ন করতে হবে সেগুলোই আমি পার্ট 1, 2, 3 আকারে তোমাদের সামনে তুলে ধরেছি। তো প্রথম পার্টে আমি কিছু প্রশ্ন দিয়েছিলাম, তো আজকে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আমি আরও কিছু এসএকিউ প্রশ্ন দেব এবং সাথে উত্তরও তোমাদের বলে দেবো। তো আগামীকাল 22টি মতো প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, আজকে 22-এর পর থেকে 23 নম্বর থেকে প্রশ্ন শুরু করব। তো যারা প্রিভিয়াস ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো এবং তোমাদের লাস্ট মিনিটের বড় প্রশ্নের সাজেশনও দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা ভালো করে দেখো। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো ভিডিওটি দেখতে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো দেখো, সাধারণ ইচ্ছা ধারণাটির প্রবক্তা কে ছিলেন? রুশো। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? রুশোর লেখা। জনগণের সার্বভৌমকতা বলতে কী বোঝো? জনগণ হলো সার্বভৌমকতার প্রকৃত অধিকারী, জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি, জনগণের নির্দেশই হলো আইন, রাষ্ট্রের এলাকার মধ্যে এই গণশক্তির ঊর্ধ্বে আর কোনো ঊর্ধ্বতন শক্তি নেই। জনগণের সার্বভৌমকতা নীতিটির প্রবক্তা কে ছিলেন? রুশো। সাধারণ ইচ্ছা কথাটির বা ধারণাটির অর্থ কী? জনগণের প্রকৃত সমন্বয়কেই সাধারণ ইচ্ছা হিসেবে রুশো অভিহিত করেছেন। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? গান্ধীজির লেখা। রেডিক্যাল নারীবাদীর মূল বৈশিষ্ট্য কী? যাবতীয় পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া। সাম্যের দুটি রূপ উল্লেখ করো, প্রথম অর্থনৈতিক সাম্য, দ্বিতীয় সামাজিক সাম্য। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। কারুক্তি লেলিন। কোন অবস্থায় জনগণের দ্বারা জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়? গণতন্ত্র ব্যবস্থায়। দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো, বিরোধী দলের ভূমিকা, দুটি দলের মধ্যে প্রতিবন্ধকতা সীমাবদ্ধ থাকে। কাকে নারীবাদের আদি প্রবক্তা বলা হয়? মেরি উলস্টন ক্রফোর্ডকে। ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? রাজকুমারী অমৃত কাউর। বিপ্লবী নারীবাদ বলতে কী বোঝো? নারীবাদী আন্দোলন যে ধারা নারীকে পুরুষের থেকে পৃথক করে ভাবে এবং পুরুষ অপেক্ষা নারীকে উন্নত বলে মনে করে তাকে বলে বিপ্লবী নারীবাদ। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, কে বলেছেন? লর্ড ব্রাইস। রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তাকে? আবদুল্লাহ ওকালাল। ওকালাল হচ্ছে রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তা। তো আজকের মতো তোমাদের যে প্রশ্নগুলো দিলাম, দুটি পার্ট 1 এবং পার্ট 2, আজকে বিষয়টি হলো পার্ট 2 এর মধ্যে রেখেছি এই প্রশ্নগুলো। তো সেগুলো তোমরা ভালো করে দেখো, পার্ট 1-এর ভিডিওগুলো দেখো এবং পার্ট 3 খুব শীঘ্রই হাজির হবে, এবং পার্ট 3-তে আরও নতুন ধরনের কিছু প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। তোমরা এগুলো পড়তে থাকো এবং তোমাদের অন্যান্য আর কী সাবজেক্টের সাজেশান লাগবে সেগুলো কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো আজকের মতো ভিডিওটি শেষ করবো, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।